সুন্দরবন উপকূলীয় জনগোষ্ঠীর প্রধান একটি অংশের জীবিকা বন থেকে কাঁকড়া আহরণ। কাঁকড়া শিল্পের সকল পর্যায়ে, যেমন কাঁকড়া আহরণ, চাষ, বিক্রি ও রপ্তানি যোগানের একমাত্র উৎস হল সুন্দরবন। আর তাই সুন্দরবন থেকে অতিমাত্রায় কাঁকড়া আহরণের ফলে এর জীব খাদ্যচক্র হচ্ছে হুমকির সম্মুখীন। সুন্দরবনের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে কাঁকড়ার গুরুত্ব অপরিসীম। আর তাই হ্যাচারিতে কাঁকড়া উৎপাদন করা সম্ভব হলে বিপুল জনগোষ্ঠীর সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমবে, তেমনি বিকল্প কর্মসংস্থানেরও ব্যবস্থা নিশ্চিত হবে। কাঁকড়ার পোনা হ্যাচারিতে উৎপাদন করার পদ্ধতি নিয়ে প্রথম ট্রায়াল সম্পন্ন করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র পাইকগাছায় 2015 জুনে। জিআইজেডের কারিগরি সহযোগিতায় এসডিবিসি সুন্দরবন প্রকল্পের অধীনে ফিলিপাইনে অবস্থিত সাউথ ইস্ট এশিয়ান ফিশেস ডেভেলপমেন্ট সেন্টার এসিএএফডিসি অ্যাকোয়াকালচার ডিপার্টমেন্ট হতে বিশেষজ্ঞ গবেষক ডক্টর এমিলিয়াটি কুইনশিও এবং তার সহকারী শ্যারন সারাসিন পাইকগাছায় অবস্থান করে এই ট্রায়াল পরিচালনা করেন। প্রাথমিক সাফল্য হিসেবে প্রথমবারের মতো 67টি কাঁকড়া হ্যাচারিতে উৎপন্ন হয়। এরই ধারাবাহিকতায় এবছর দ্বিতীয়বারের মতো এই ট্রায়াল চলছে ম্যানেজমেন্ট অব দ্য সুন্দরবনস ম্যানগ্রোভ ফরেস্ট ফর বায়োডাইভার্সিটি কনজারভেশন অ্যান্ড ইনক্রিজড অ্যাডাপটেশন টু ক্লাইমেট চেঞ্জ এসএমপির অধীনে। বাংলাদেশ বন বিভাগের প্রকল্পটি জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় জিআইজেড এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। শিলা কাঁকড়া পোনা উৎপাদনে হ্যাচারি পর্যায়ে ব্যাপক কর্মকাণ্ড জড়িত। ব্রুড প্রতিপালন, লাইভ ফিড উৎপাদন, লাইভ ফিডকে খাদ্যের উপযোগী করে তৈরিকরণ, পোনা প্রতিপালন, প্রতিটি পর্যায়ে দুজন বিশেষজ্ঞ হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, অদূর ভবিষ্যতে তাদেরকে আরও ভালোভাবে শিখতে সহায়তা করবে। গত 15 মে বিএফআরআই পুকুর থেকে সংগৃহীত ডিম সহ মা কাঁকড়া বিএফআরআই হ্যাচারিতে ডিম ছাড়ে। ডিম থেকে পূর্ণাঙ্গ কাঁকড়া হওয়ার জন্য 6 থেকে 7 মাস সময়ের মধ্যে একে 6টি ধাপ পার হতে হয়। প্রথম ধাপ জোয়া, যার রয়েছে 5টি উপধাপ। এরপর মেগালোপা ধাপ, যেখানে মল্টিংয়ের মধ্য দিয়ে ক্র্যাবিনস্টার ধাপে পৌঁছে এবং ক্রমান্বয়ে জুভেনাইল, আধবয়সী কাঁকড়া ও প্রাপ্তবয়স্ক কাঁকড়ায় পরিণত হয়। প্রথম ঝুঁকিপূর্ণ সময় শুরু হয় যখন মা কাঁকড়া তার শরীর থেকে ডিমগুলো ছেড়ে দেয়। ডিম থেকে ভ্রূণে পরিণত হতে 5 থেকে 8 দিন সময় লাগে, যখন আশঙ্কা থাকে ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণের। দ্বিতীয় ঝুঁকিপূর্ণ সময় হল জোয়া 5 থেকে মেগালোপা হওয়া পর্যন্ত। যেহেতু এখন পর্যন্ত এদের ভালোভাবেই সাঁতরে বেড়াতে দেখা যাচ্ছে, তাই আমরা আশা করছি এরা ক্র্যাবিনস্টারে পরিণত হবে। প্রথম দিন জোয়াগুলোকে খাওয়ানো হয় রোটিফার। লার্ভেগুলোকে সুস্থ রাখার জন্য সাথে দেওয়া হয় প্রোফিল্যাটিক এজেন্ট। চতুর্থ দিন থেকে খেতে দেওয়া হয় আর্টেমিয়া। পঞ্চম দিন থেকে আর্টেমিয়ার পাশাপাশি দেওয়া হয় কৃত্রিম খাবার। তা চলবে মেগালোপা হওয়া পর্যন্ত। এলজি সবুজ এককোষী উদ্ভিদ, যে রোটিফারের খাদ্য, ছোট ও মাঝারি পাত্রে ল্যাবরেটরিতে চাষ করা হয়। নির্দিষ্ট সময় পর তা বড় ও তার চেয়ে বড় ট্যাঙ্কে স্থানান্তর করা হয়। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যা হ্যাচারিতে কাঁকড়া উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এলজির বয়স 4 দিন হলে তা রোটিফারের খাবার উপযুক্ত হয়। জীবন্ত খাদ্যের উপর নির্ভর করে লার্ভে টিকে থাকে। আমরা যদি কৃত্রিম খাবার ব্যবহার করি তাহলে দেখা যায় লার্ভেগুলো ভীষণ দুর্বল থাকে। তারা জোয়ার ধাপ পর্যন্ত বড় হয় কিন্তু ক্র্যাবিনস্টার পর্যন্ত টিকে থাকতে পারে না। তাই আমরা কৃত্রিম খাদ্যের উপর নির্ভর না করে প্রাকৃতিক খাদ্যকে বেছে নিয়েছি। কাঁকড়া হ্যাচারির কার্যক্রমের সফলতা নির্ভর করে পানির লবণাক্ততার উপর। কাঁকড়া ভ্রূণের জন্য পানির লবণাক্ততা প্রয়োজন 24 থেকে 32 PPT, কিন্তু এই অঞ্চলের পানির লবণাক্ততা সর্বোচ্চ 15 থেকে 16 PPT হয়ে থাকে, যা বর্ষাকালে কমে 1 থেকে 2 PPTতে নেমে আসে। আবার আবহাওয়ার তাপমাত্রার ওঠানামাও কাঁকড়া ভ্রূণের বৃদ্ধিকে ব্যাহত করে। হ্যাচারিতে জোয়া থেকে ক্র্যাবিনস্টার পর্যন্ত আদর্শ তাপমাত্রা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি সমস্যা বাধাগ্রস্ত বিদ্যুৎ প্রবাহ, যা সমাধান করতে সারাক্ষণ জেনারেটর ব্যবহার করতে হয়। চিংড়ির হ্যাচারির জন্য অন্ধকার প্রয়োজন, আর কাঁকড়ার জন্য প্রয়োজন প্রাকৃতিক আলো। তাই কাঁকড়া উৎপাদনের জন্য আলাদাভাবে হ্যাচারি তৈরি করা উচিত, কারণ কাঁকড়ার জীবন্ত খাবারের জন্য অনেক অনেক ট্যাঙ্ক স্থাপন করতে হয়। আমার সুপারিশ থাকবে শুধুমাত্র কাঁকড়া উৎপাদনের জন্য আলাদা হ্যাচারি নির্মাণ করা। এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাঁকড়ার পোনার টেকনোলজিটা। স্থানীয় যারা এটা নিয়ে ব্যবসা করে তাদের কীভাবে আমরা এই টেকনোলজিটাকে তাদের কাছে দিতে পারি। তবে আমরা আশা রাখছি ফিশারি ডিপার্টমেন্ট, বন বিভাগ এবং আমাদের সহায়তাকারী যে জিআইজেড, কারিগরি সহায়তা নিয়ে সবাইকে সাথে রেখে নিশ্চয়ই আমরা এই ব্যাপারে সক্ষমতা অর্জন করব এবং জনসাধারণের ভিতরে আমাদের এই কাঁকড়া ক্র্যাবলেট এটা দিয়ে আমাদের যে রপ্তানিমুখী যে চিন্তাভাবনা কাঁকড়ার বিষয়ে সেটারও প্রভূত উন্নতি সাধন করতে পারবো।
বিএফআরআই এর প্রয়োজন গবেষণার ধারাবাহিকতা বজায় রাখা। ফিলিপাইনে কাঁকড়া হ্যাচারির কারিগরি বিষয়গুলো আয়ত্তে আনতে কয়েক বছর চেষ্টা চালিয়ে যেতে হয়েছে। আশা করি সফলতা না আসা পর্যন্ত বিএফআরআই তাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবে। প্রতি বছর ট্রায়ালে নতুন নতুন সমস্যার সৃষ্টি হবে, কিন্তু প্রচেষ্টা চালিয়ে গেলে প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে সমাধানের পথ তৈরি হবে এবং সফলতা আসবে। Thank you.